হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসির মোহাম্মদ তানিম আহমেদ তোমাদের জন্য নিয়েছি দারুণ আপডেট। কারণ WHRBতে ফার্মাসিস্টদের ইন্টারভিউ কল লেটার আসা শুরু হয়ে গেছে। আজকে আমরা জানবো যাদের আসেনি তারা কি করবে, যারা এসেছে তারা কিভাবে বুঝবে, বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। সো ওয়েলকাম টু ফার্মাসিস্ট তানিম চ্যানেল। ফার্মাসিস্টদের সমস্ত চাকরির খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট তানিম। তো আমরা চলে এসেছি এখানে ইন্টারভিউ কল লেটারে ক্লিক করব, দিয়ে আমরা যেখানে যাব আমাদের 4/21 ফার্মাসিস্ট ইন্টারভিউ, 4/21 রিক্রুটমেন্ট, 4/21 আমি পেয়ে ফার্মাসি ইন্টারভিউ 4/21 এখানে ক্লিক করে মোবাইল নম্বর দিয়ে লগ ইন সবাই মোটামুটি জানো জেনে গেছি। লগ ইন করার পরে কি করতে হবে, লগ ইন করার পরে আমরা আসব এরকম একটা সার্ভিসে, সবাই মোটামুটি জেনে গেছো যে হোম, স্ট্যাটাস রিপোর্ট, এরকমভাবে দুটো অপশন থাকবে। আমরা স্ট্যাটাস রিপোর্টে ক্লিক করব। স্ট্যাটাস রিপোর্টে ক্লিক করার পরে দেখবে অলরেডি সবার দেখাচ্ছিল ইউর অ্যাপ্লিকেশন সাকসেসফুলি অ্যাপ্রুভ, তার নিচে ইন্টারভিউ নেই, প্রিন্ট কল লেটার। যাদের এটা এসেছে তাদের ইন্টারভিউ কল লেটার চলে এসেছে, যাদের ইন্টারভিউ কল লেটার আসেনি তাদের ফার্দার প্রসেস বলে লেখা আছে, তাদেরও ঘাবড়ানোর কিছু নাই। কারণ নোটিশটা আমাদেরকে পড়তে হবে, যে নোটিশটা বেরিয়েছে, নোটিশটা আমরা যদি ভালো করে পড়ি তোমরা দেখতে পাবে এখানে কি করা হয়েছে। ইন্টারভিউ অফ সাম ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ ফার্মাসিস্ট গ্রেড টু উইল বি হেল্ড অন অ্যান্ড বিফোর 24/6/2022, মানে 24/6/2022 থেকে ফার্মাসিতে ইন্টারভিউ শুরু হচ্ছে। কিন্তু পয়েন্টগুলো বুঝতে হবে, ইন্টারভিউ অফ সাম ক্যান্ডিডেট মানে কিছু সংখ্যক ক্যান্ডিডেট। সেকেন্ড পয়েন্ট কি আছে, ইন্টারভিউ ফর দ্য রিমেনিং ক্যান্ডিডেট উইল বি নোটিফাইড লেটার এগেন্স্ট দ্য সেম অ্যাডভারটাইজ নাম্বার। তাহলে রিমেনিং ক্যান্ডিডেটদের ইন্টারভিউ আসতে চলেছে কল লেটার, তো কারো প্যানিক করার কিছু নাই, সবার সেমভাবে স্ট্যাটাস রিপোর্টে চেক করলেই তোমরা ইন্টারভিউ কল লেটার আস্তে আস্তে আপডেট হবে এবং দেখতে পাবে। তারপরে যারা ইন্টারভিউতে ডাক পেয়েছ তাদের জন্য আমি বড় করে আরও ডিটেলসে ভিডিও নিয়ে আসতে চলেছি, ফার্দার কী করবে না করবে। তবে এখন যেটা মেন প্যানিক ছিল, যে যাদের ইন্টারভিউ কল লেটার আসেনি তারা বারবার ভাবছো যে কীভাবে ডেকেছে কী করেছে, এখন আমি যেটুকু জানলাম বুঝলাম একটা ওরা মোটামুটি এজ লিমিট হিসাবে ডাকতে শুরু করেছে, মানে মোটামুটি যাদের ম্যাক্সিমাম কম বয়স সেখান থেকে 18+ থেকে ডাকতে শুরু করেছে। তো 97 অবধি আমি লাস্ট যে খবর পেয়েছি 1997 পর্যন্ত যাদের মানে এজ লিমিট তারা ডাক পেয়েছে এরকম কিছু একটা, বাট আমি এটা কনফার্ম না আমার তরফ থেকে। তবে যারা ইন্টারভিউ কল লেটার পাওনি এটা এই দুটো পয়েন্টে কনফার্ম, যে ইন্টারভিউ কল লেটার রিমেনিং ক্যান্ডিডেট আসতে চলেছে, আর এই যে ইন্টারভিউ ডাক পেয়েছে এটা সাম অফ দ্য ক্যান্ডিডেট। আর ফার্দার যে কোনো নোটিশ বা যে কোনো আপডেট এলে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো যতটা তাড়াতাড়ি সম্ভব। সো স্টে টিউন উইথ দ্য ফার্মাসিস্ট তানিম। Thank you so much.